একটা নতুন কার্ড যে কার্ডের নাম আপার কার্ড এই আপার কার্ড কিন্তু চালু হতে চলেছে গোটা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে রাজ্যে কিন্তু এই কার্ড খুব শীঘ্রই চালু হতে চলেছে এবং এই আপার কার্ড কাদের জন্য এবং আপার কার্ডের কি কি সুবিধা কিভাবে আবেদন করবেন অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে তাই অবশ্যই এই আপার কার্ডের ব্রেকিং আপডেট নিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন তো আপার কার্ড বলে রাখি কাদের জন্য আমাদের কি সবারই প্রয়োজন এটা আধার কার্ড যেমন ধরুন আমাদের প্রত্যেকের প্রয়োজন বাড়িতে যদি পাঁচজন ফ্যামিলি মেম্বার থাকে পাঁচজনেরই কিন্তু আধার কার্ড থাকে ঠিক আছে তো এই আপার কার্ড কি আমাদের পরিবারের সবারই দরকার পড়বে একদমই নয় যারা শুধুমাত্র ছাত্র, ছাত্রছাত্রী স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই আপার কার্ড এবং আপনার পরিবারে যদি ছাত্র কিংবা ছাত্রী থেকে থাকে তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন আপনার পরিবারের ছাত্র ছাত্রীদের জন্য এই কার্ডটি অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কেননা এই আপার কার্ডের মাধ্যমে এবার থেকে কিন্তু আপনার সন্তান আপনার পরিবারের ছেলে মেয়ে যারা রয়েছে পড়াশোনা করছে স্কুলে পড়ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আপার কার্ড কি এই আপার কার্ড আপার কার্ডটা এমন একটা কার্ড যে কার্ডের মধ্যে আপনার সন্তান কিংবা আপনার পরিবারের যে বাচ্চারা রয়েছে পড়াশোনা করছে যে ছেলেমেয়েরা রয়েছে পড়াশোনা করছে তাদের সমস্ত এডুকেশন ডিটেলস এডুকেশন ডিটেলস সমস্ত কিছু ডেটা কিন্তু সেই কার্ডের মধ্যে থাকবে তো আধার কার্ড নাম্বারে যেমন বারোটি সংখ্যা থাকে তেমনি কিন্তু এই আপার কার্ডেও বারোটি সংখ্যার একটা আইডি থাকবে এবং প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আপনি চাকরির ক্ষেত্রে হতে পারে আপনারা যে কোনো স্কিমের সুবিধা নিতে যদি আপনার পরিবারের ছাত্রছাত্রী যারা আছে স্টুডেন্ট যারা আছে তাদের যদি ডেটা চেক করতে চায় দেখতে চায় যে সে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে কোন সাবজেক্টে বেশি ভালো মার্ক পেয়েছে কোন স্কুলে পড়াশোনা করেছে কোন কলেজে পড়াশোনা করেছে কবে পাস আউট হয়েছে কত সালে কবে কোন দিন সেই স্টুডেন্ট কোন স্কুলে কখন ভর্তি হয়েছে ঠিক আছে এই সমস্ত যত ধরনের ডেটা আছে এডুকেশন রিলেটেড অর্থাৎ স্কুল রিলেটেড সমস্ত কিছুই কিন্তু সেই আপার কার্ডে থাকবে এর ফলে কি হবে আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র আপার কার্ডটা নিয়ে যাবেন সেই আপার কার্ডের নাম্বারটা সার্চ মারলেই আপনার সমস্ত এডুকেশনের সমস্ত সার্টিফিকেট তথ্য সব কিছু এ টু জেড কিন্তু একেবারে স্ক্রিনে কিন্তু চলে আসবে তো এই আপার কার্ড কিন্তু খুব ভালো একটা কার্ড হতে চলেছে আগামীতে এবং অনেক বড় একটা উদ্যোগ কেন্দ্রীয় সরকারের এই আপার কার্ডে যদি আপনি আবেদন করতে চান অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এখনই চলুন দেখে নিই কিভাবে আপনি আপার কার্ডের জন্য নাম নথিভুক্ত করবেন আবেদন করবেন ফর্ম ফিল করবেন সম্পূর্ণ বিষয়টাই দেখে নেই এবং আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে যদি এই আপডেটটা আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এই ধরনের ছোট বড় আপডেট আমরা কিন্তু সবার আগে আপনার জন্য আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন দেখে নিই কিভাবে অনলাইনে আপার আইডি কার্ডের জন্য আমরা আবেদন করব। চলে যাবেন আপনারা গুগল ডট কম গুগলে গিয়ে একটা ওয়েবসাইট সার্চ করবেন ডব্লিউ ডাব্লিউ এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন প্রথমে লিঙ্কে আপনারা জাস্ট ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু কেননা এই একাডেমিক ব্যাঙ্ক মানে হচ্ছে এই ব্যাংকে এই ওয়েবসাইটে এই পোর্টালে আপনার সমস্ত ডেটা কিন্তু সুরক্ষিত থাকবে আপনি যদি ছাত্র ছাত্রী হয়ে থাকেন কিংবা আপনার পরিবারে যদি কেউ স্টুডেন্ট থেকে থাকে তো তাদের শিক্ষাগত যা যা যোগ্য তা রয়েছে যা যা ইনফরমেশন রয়েছে সমস্ত তথ্য কিন্তু এই আপার কার্ডের মধ্যে থাকবে তো এখানে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনারা যারা প্রাইমারি স্কুলে ভর্তি হয় প্রাইমারি স্কুলে যখন আপনার শিশু আপনার বাচ্চা যখন ভর্তি হয় তখনই কিন্তু এই আপার কার্ডটা বানিয়ে নিতে হয় এবং তখন থেকে একদম গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি হায়ার এডুকেশন পর্যন্ত আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ আপডেট করতেই থাকবেন আপনার এই আইডির মধ্যে তাহলে পরবর্তী সময়ে যে কোনো জায়গায় আপনার সেই সার্টিফিকেট কাগজপত্র নিয়ে ছোটোছুটি করার দরকার নেই জাস্ট এই কার্ডটা নিয়ে গেলেই কিন্তু আপনারা সেই কার্ড নাম্বারের মাধ্যমে সার্চ করে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস কিন্তু দেখাতে পারবেন দেখুন দেখেনি এই ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আপার কার্ডের জন্য আবেদন করব ওয়েবসাইটটা এইভাবে যখন ওপেন হবে আপনার ডেস্কটপ মোড অন করে নেবেন তাহলে এরকম বড় খুলে যাবে পেজটা এরপর দেখুন মাই অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে ওপরে এখানে ক্লিক করলে স্টুডেন্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনারা এই স্টুডেন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিগি লকার যে রয়েছে ডিগি লকারের আইডি না থাকলে ডিগি লকারের আইডি বানিয়ে নেবেন ঠিক আছে এবং তারপর এখান থেকে আপনারা এই সাইন আপ অপশন রয়েছে নিউ ইউজার sign up প্রথমে আপনার এই সাইন আপ অপশানে গিয়ে ক্লিক করবেন করার পর এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তাহলে মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে এবং অবশ্যই এগুলো দেখে নেবেন আপনার কোন মোবাইল নাম্বার কোন ইমেল আইডি রয়েছে এগুলো শো হবে এবং এই বক্সগুলো কিন্তু অবশ্যই আপনারা টিক দিয়ে দেবেন ঠিক আছে এখানে টিক দিয়ে দেওয়ার পর আপনারা সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর কিন্তু আপনার ডিগিলকারের যে ডিটেলস সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে অথেন্টিকেট হয়ে যাবে অটোমেটিকলি এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু ঠিক এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে ঠিক আছে বসিয়ে দেওয়ার পর সাইন ইনে গিয়ে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করলে অবশ্যই সেটা লগ ইন হয়ে যাবে এবং এটা কিন্তু দশ মিনিট পর্যন্ত থাকবে সমস্ত ডিটেলস চলে এসছে এখান থেকে এবং আপনার যা যা ডকুমেন্ট সমস্ত ডকুমেন্ট কী কী রয়েছে এগুলো কিন্তু শো হবে এখানে আপনারা মিলিয়ে দেখে নেবেন প্রোফাইলটা এইভাবে চলে আসবে সব কিছু আসার পর আপনারা কিন্তু অবশ্যই এটা অ্যালাউ করে দেবেন ঠিক আছে এখানে অ্যালাউ অপশন পেয়ে যাবেন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর একটু লোডিং হবে এবং এখানে আইএমএস স্টুডেন্ট আপনার যে স্টুডেন্ট কোন স্কুল ইউনিভার্সিটি কলেজ কি রয়েছে সেই কলেজের নাম কিন্তু চলে আসবে এখানে বিভিন্ন নাম থাকবে অনেক বড় একটা চার্ট রয়েছে টোটাল দেশের বিভিন্ন জায়গার কিন্তু কলেজের নাম রয়েছে আপনার এইখান থেকে কিন্তু খুঁজে 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 আপনার বের করতে হবে সাপোজ ধরুন এখান থেকে আপনি এই কলেজ পেয়ে এবার এখান থেকে অ্যাডমিশন ইয়ার ঠিক আছে এখান থেকে অ্যাডমিশন ইয়ার আপনি কত সালে ভর্তি হয়েছেন তার শনটা দিয়ে দেবেন এখানে ঠিক আছে এরপর আপনার আইএনটিটি টাইপ এখানে ক্লিক করবেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এনরোলমেন্ট নাম্বার নিউ অ্যাডমিশন নান ঠিক আছে যেটা দিয়ে আপনি করবেন যদি রোল নাম্বার থাকে রোল নাম্বারে ক্লিক করবেন তাহলে রোল নাম্বারটা এখানে বসাবেন সাবমিট করবেন এইভাবে এখান থেকে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ডিটেলস কিন্তু ভরতে পারবেন ডিগি লকারের মাধ্যমে এবং সেটা কিন্তু অথন্যতিক হবে ঠিক আছে লিঙ্ক থাকবে ডিগি লকারের সঙ্গে পরবর্তী ডিজি লকার থেকে কিন্তু আপনি সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন এর সার্টিফিকেট ডেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এবং মেন কথা হচ্ছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের করতে হবে এই ওয়েবসাইট থেকে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই ওয়েবসাইট থেকে মাই অ্যাকাউন্টে গিয়ে স্টুডেন্ট অপশনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা আবেদন করে আপনারা এই আইডি নাম্বারটা কিন্তু জেনারেট করতে পারবেন আইডি কার্ডটা পেতে পারেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নিয়ে এখন হয়তো ভিডিও দেখতে দেখতে ভুলে ही গেছেন তাই আপনাদেরকে বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার লোকেশন আপনার জেলার নাম এগুলো একটু লিখে জানাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন জায়গা থেকে কত সংখ্যক দর্শক আমাদের রয়েছে এবং সেই অনুপাতে আমরা কিন্তু আপনার জন্য তথ্য প্রোভাইড করব যাতে করে আমরা আপনাদের কিছুটা সাহায্য করতে পারি ধন্যবাদ